টেস্ট ম্যাচ হারায় নিজের বোলারদের ধুয়ে দিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আমেরিকার লাস ভেগাসে হামলার দায় স্বীকার করল জঙ্গি গোষ্ঠী আইএস আসসালামু আলাইকুম এবিডি নিউজ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোস্তফা কামাল তোহা শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে আবেদন করেছেন আজ সোমবার এ বিষয়ে তিনি আবেদন করেন আইনমন্ত্রী বলেন রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এক মাসের ছুটি চেয়েছেন ছুটির আবেদনে কাল থেকেই তিনি ছুটিতে যেতে ইচ্ছার কথা জানিয়েছেন এদিকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যাচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা বিকেল সাড়ে পাঁচটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান সমিতির সভাপতি জয়নুল আবেদিন সভাপতির কার্যালয়ে জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন তারা শুনেছেন তিনি হঠাৎ করে ছুটির কথা জানিয়েছেন পাকিস্তান ও বাংলাদেশ কোনো আমলেই আদালত খোলার প্রাককালে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার ঘটনা ঘটেনি কেন তিনি ছুটি নিয়েছেন তা জানেন না সাক্ষাতের পর বিষয়টা জেনে তিনি সাংবাদিকদের জানাবেন সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় এক আগস্ট প্রকাশিত হয় ওই দিনই পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয় রায় প্রকাশের পর এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয় বিশেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আসছিলেন মন্ত্রী দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও তোলেন এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে উন্মুক্ত কনসার্টে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস আইএস এর দাবি হামলাকারী স্টিফেন পোড়াক ধর্মান্তরিত মুসলিম লাস কনসার্ট স্থলের পাশে থাকা মান্দালাই ভে হোটেলের তলা থেকে বন্দুকধারী স্টিফেন ওই উন্মুক্ত কনসার্টে গুলি ছোঁড়ে এতে অন্তত আটান্ন জন নিহত হয়েছে আহত হয় কমপক্ষে মানুষ পাঁচ শতাধিক যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এটাই সবচেয়ে রক্তক্ষয়ী বন্দুক হামলা রয়টার্স জানায় আইএসের সংবাদ সংস্থা আমাদ নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে আইএস হামলাকারীকে নিজেদের সেনা দাবি করে সংগঠনটি বলেছে হামলাকারী ধর্মান্তরিত মুসলিম তবে সংগঠনটি এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি সিএনএন এর খবরে বলা হয় মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থায় এফবিআই আইএস এর দাবি নাকচ করে দিয়েছে তারা বলছে এই হামলার সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক নেই পুলিশ জানিয়েছে পুলিশ হোটেল কক্ষে ঢোকার আগেই সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেন পুলিশ ওই কক্ষে দশটি বন্দুক উদ্ধার করেন এবং দশটি বন্দুক পেয়েছেন তারা ওই হামলাকারীর নাম স্টিফেন প্যাডক ৬৪ বছর বয়সী স্টিফেন নেভাদার বাসিন্দা সন্দেহভাজন আরও একজনকে খুঁজছে পুলিশ বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয় ঘটনাস্থলে পাশে থাকা বুলেভার্ড হোটেল পুলিশ বন্ধ করে দিয়েছে এবং জনগণকে ওই এলাকায় যেতে নিষেধ করেছে পাশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে গোলাগুলির ঘটনার সময় মান্দালাই এলাকা রাস্তা জুড়ে রুট একানব্বই হারভেস্ট মিউজিক ফেস্টিভ্যালের শেষ সাত চলছিল অনুষ্ঠানে গাইতে আসা অনেক শিল্পী গুলি শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শী একজন জন বেসেট বলেন স্থানীয় রাত দিকে শব্দ তখন মঞ্চে থাকা দলটি দ্রুত নেমে গেলে হট্টগোল তৈরি হয় সবাই ছুটছিল অনেকে পায়ের নিচে চাপা পড়েছে বিবিসির প্রতিবেদনে জানানো হয় কমপক্ষে একজন বন্দুকধারী ওই ফেস্টিভ্যালে গুলি ছুঁড়েছে ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবিতে দেখা গেছে শত শত মানুষ ঘটনাস্থল থেকে ছুটে পালাচ্ছে এই বন্দুক হামলাকে ভয়াবহ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাহত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা বলেন শতাধিক গুলি চালানো হয়েছে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ এর জবাব দেয় এ ঘটনায় লাস ভেগাসের অনেক হোটেল বন্ধ হয়ে গেছে অনেক হোটেল রেস্তোরাঁ ও লাস ভেগাস ম্যাকান বিমানবন্দরে আশ্রয় নিয়েছেন অনেকে উড়োজাহাজ বিমানবন্দরে অবতারণ করার আগেই তারা ফিরে যান নিজ গন্তব্যের স্থলে দর্শক দর্শক নিচ্ছে একটি বিরতি যখন ফিরছি তখন বাংলাদেশ টেস্ট ম্যাচ হারার দায়ে মুশফিকুর রহিমের কিছু মন্তব্য থাকছে আসসালামু আলাইকুম ফিরে এলাম এবিডি নিউজে সাথেই থাকুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেপ স্ট্রুম টেস্ট যেভাবে বাংলাদেশ হেরেছে তাতে ব্যাটসম্যান বোলারের উভয়ের দায় দেখা যেতে পারে মুশফিকও দেখছেন তবে এই লজ্জার হারে ক্ষোভটা যেন বোলারদের ওপরই বেশি ঝালেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক দক্ষিণ আফ্রিকার প্রথাগত উইকেট দেখা যায়নি পচেপ স্ট্রোমে টেস্ট শুরুর আগে মুশফিক নিজেও জানিয়েছিলেন উইকেট অনেক শুকনো সব জেনেও কেন টস জিতে ফিল্ডিংয়ে নিলেন আজ ম্যাচ শেষে এ নিয়ে লম্বা উত্তর দিলেন তাতে বোলারদের ওপর মুশফিকের অনাস্থায়ী ফুটে উঠল সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কথা বলেছেন মুশফিকুর রহিম দক্ষিণ আফ্রিকায় এমন উইকেট হবে অনুমান করা কঠিন যতই ফ্ল্যাট উইকেট হোক যদি সুবিধা নিতে চান সেটা প্রথম দুই ঘন্টায় নিতে হবে বলতে পারেন না টস জিতে ব্যাটিং নিয়েই পাঁচ রান করতে পারতাম ঠিকভাবে খেলতে পারলে তৃতীয় দিন অনেক ভালো রান করতে পারতাম নিজের বোলারদের দিকে সমালোচনার তীর ছড়া মুশফিকের মুশফিকুর রহিমের নতুন কিছু নয় তবে আজ রাখ ঢাক না রেখেই সতীর্থ বোলারদের রীতিমতো ধুয়ে দিলেন অধিনায়ক ফ্ল্যাট উইকেটে আপনি উইকেট না পান ঠিক জায়গায় বোলিং তো করতে পারেন সেজন্যই তো জাতীয় দলে খেলছেন কিন্তু আপনি এমন নয় তাহলে আমিও তো ছয়টা বলের মধ্যে দুইটা লাইনে ফেলতে পারতাম প্রথম ইনিংসে বোলাররা আমাকে অনেক হতাশ করেছে এক সেশনে উইকেট না পান রানটা আটকে রাখতে পারেন যেটা দলকে কাজে দেয় ৫৫০ রানের বোঝা নিয়ে খেলা আর ৩০০ ৪০০ রানের বিপক্ষে খেলা দুই রকম ব্যাপার দর্শক এই ছিল আমাদের এবিডি নিউজের আজকের সংবাদে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন এবিডি এবিডি নিউজের সংবাদ শুনুন প্রতিদিন তিনবার দুপুর বারোটা সন্ধ্যা ছটা এবং রাত বারোটায় সাথেই থাকুন আসসালামু আলাইকুম